সরল অঙ্কগুলো আসলে নামে যতটা সরল মনে হয়, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছিলাম যে সরল অঙ্কটা আসলে অতটা সরল নয়। যেমন তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা ক্লাস ফাইভে সরল অঙ্ক করেছ, ক্লাস সিক্সে সরল অঙ্ক করেছ। নামটা শুনে অনেক সময় মনে হতো যে আসলে অঙ্কগুলো মনে হয় কতটাই সরল, কিন্তু আসলে দেখো এই সরল অঙ্ক করতে গিয়ে আমরা করেছি গুণ করেছি, ভাগ করেছি, যোগ করেছি, বিয়োগ করেছি, অর্থাৎ সবগুলো অপশন এখানে ব্যবহার করেছি। তার মানে সরল অঙ্কটা কিন্তু আসলেই অতটা সরল নয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে সপ্তম শ্রেণীর 6.2 অধ্যায়ের সরল অঙ্ক নিয়ে কথা বলবো। আমরা প্রথমে যাই, দেখো যে অনুশীলনী 6.2 এর দুটি অঙ্ক আমি বোর্ডে উঠিয়ে রেখেছি। লক্ষ্য করো যে তোমার বইয়ের 23 নম্বর অঙ্ক এবং বইয়ের 27 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক উঠিয়ে রেখেছি। তোমরা যদি এই দুটো অঙ্ক ভালো মতো স্পষ্টভাবে বুঝতে পারো, তাহলে আমি আশা করি তোমার 6.2 চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে তা সবগুলোই তুমি পারবে। তো তাহলে শিখে নিই এই দুটো অঙ্ক। চলো তাহলে এই দুটো অঙ্ক করে দেখি। প্রথমেই 23 নম্বর অঙ্কটা একটু দেখো। 23 নম্বর অঙ্কটা কি? 1/x + 2 - 1/x² - 4। অর্থাৎ তাহলে দেখো যে আমরা এই অঙ্কটাকে আরেকটু ব্রড করব। প্রথমে দেখো যে 1/x + 2 মাইনাস, এখানে দেখতেছি 1/x² - 4, এই x² - 4টাকে আমরা ভাঙবো। এক্ষেত্রে দেখো যে 1/x² - 4, আমরা জানি যে আমরা এখানে একটা সূত্র নিয়ে আসবো, অর্থাৎ a² - b² সূত্র নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা আগে প্রথমে একটু শিখে নিই a² - b² সমান কি। a² - b² সমান হচ্ছে a - b * a + b। তাহলে তুমি দেখো যে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। x² - 2² অর্থাৎ এখানে দেখো যে x² এবং 2² করলে হয় হচ্ছে x² - 4। অর্থাৎ কি যে তাহলে আমরা এবার আমরা দেখো যে এটাকে আমরা সূত্র বসাবো। এটা এভাবেই বসিয়ে রাখলাম, x + 2 - 1/x² - 2² অর্থাৎ a² - b² সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে দেখো যে a² - b² সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেখানে দেখব যে a - b * a + b। তাহলে যদি দেখো যে আমরা x টাকে যদি a এবং 2টাকে যদি b ধরি, তাহলে a - b a + b। এবার আমরা এই দুটো রাশিকে লসাগু করব। লসাগু করার জন্য আমরা আগে একটা বড় লম্বা দাগ দিয়ে নিলাম, পুরাটা সহকারে লসাগু করব। এখন দেখো x + 2 আর x - 2, x + 2 এর লসাগু কত হয় একটু লক্ষ্য করো। তোমরা ইতিপূর্বেই লসাগু শিখেছিলে, লসাগুটা একটু লক্ষ্য করো কেমন হয়। খেয়াল করে দেখো যে এখানে x + 2 আর x + 2 কি যে x - 2 * x + 2, এই দুইটা সংখ্যার যদি আমরা লসাগু করি, তাহলে তুমি ওই লসাগুর মতোই লসাগু দেখো যে এখানে আমরা এই দুইটার মধ্যে কমন সংখ্যাটা রয়েছে কি, x + 2। তো আমরা x + 2 নিলাম, তাহলে এখান থেকে x + 2 চলে গেল, এখান থেকে চলে গেল x + 2, থাকলো এখানে 1 আর এই সংখ্যায় থাকলো x - 2। তাহলে লসাগু হচ্ছে x + 2 * x - 2। তাহলে আমরা লসাগুটা এখানে বসিয়ে ফেলি, x + 2 * x - 2। এবার এটা মুছে দিলাম সাইড থেকে। তো এরপরে দেখো লসাগুটা করব যে এখন দেখো এই সংখ্যাকে, অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যা যখন লসাগু করব, তখন কি এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। প্রথমে দেখো যে x + 2 এবং x - 2কে যদি x + 2 দ্বারা ভাগ করি, তাহলে এইটা কেটে যায়, থাকে কি x - 2। তাহলে 1 1 গুণ 1 গুণ x - 2। তারপরে এই মাইনাস এখানে বসালাম, বসানোর পরে দেখো যে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে আমরা এটা পেলাম কি, 1। তাহলে এবার আমরা দেখো যে ব্র্যাকেটগুলো উঠাবো। ব্র্যাকেটগুলো উঠানোর ক্ষেত্রে 1 যদি x এর সাথে গুণ করি, তাহলে হয় x
আর 2 এর সাথে গুণ করলে হয় 2 আর 1 নিচে থাকলো কত x প্লাস 2 ইনটু x মাইনাস 2 অর্থাৎ কি তাহলে এবার আসি দেখো যে x উপরে থাকে কত যে মাইনাস 2 আর মাইনাস 2 আর মাইনাস 1 অর্থাৎ তাহলে হলো কত x মাইনাস 3 আর নিচে দেখো x প্লাস 2 x মাইনাস 2 অর্থাৎ a প্লাস b a মাইনাস b যদি আমরা ধরি তাহলে সেই পূর্বের সংখ্যা অর্থাৎ এই সূত্র অনুসারে যদি আমরা বসাই তাহলে এখানে আসে কত x স্কয়ার মাইনাস 4 তাহলে অতএব নির্ণয় সরল হয় কি সরল হয় x মাইনাস 3 বাই x স্কয়ার মাইনাস 4 আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আমরা দেখো পরবর্তী দ্বিতীয় অঙ্কটা যাই দ্বিতীয় অঙ্কটা দেখো x মাইনাস y বাই x y প্লাস x মাইনাস z বাই y z প্লাস z মাইনাস x বাই z x তাহলে প্রথমে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে লসাগু করব লসাগু করার ক্ষেত্রে কাদের কাদের লসাগু করব হচ্ছে x y তারপরে y z আর z x এই সংখ্যাগুলো যদি লসাগু করি তাহলে প্রথমে যখন আমরা x নিলাম তাহলে এখানে থাকলো y এখানে থাকলো y কি এখানে থাকলো y এখানে থাকলো হচ্ছে y z আর এখানে থাকলো z তারপরে আমরা যদি y কমন নিই তাহলে এখানে থাকলো 1 এখানে থাকলো z এখানে থাকলো হচ্ছে কি z তারপরে আমরা z কমন নিলাম তাহলে 1 1 1 অর্থাৎ x y z এই তিনটা হলো কি লসাগু অর্থাৎ x y z আমরা পেলাম লসাগু তাহলে আমরা এবার এটা লসাগু বসাবো যে লসাগুটা বসাবো যে লসাগু তাহলে আমরা নিচে পেলাম কত যে x y y z এবং z x এর লসাগু হচ্ছে x y z আমরা এবার এটা মুছে দিই যে তাহলে এটা পেলাম লসাগু এবার এটাকে এটা এটাকে এটা দ্বারা ভাগ করব এটাকে এটা দ্বারা ভাগ করব এটাকে এটা দ্বারা ভাগ করব এবং উপরের গুলোর সাথে গুণ করব বুঝতে পারতেছি তাহলে x y z কে y z x y z কে x y দ্বারা ভাগ করব এবং উপরেটার সাথে গুণ করে এখানে বসাবো তারপরে x y z কে y y z দ্বারা ভাগ করব এবং উপরেটার সাথে গুণ করে এখানে বসাবো তারপরে z x y z কে z x দ্বারা ভাগ করব এবং উপরেটার সাথে গুণ করে এখানে বসাবো তাহলে দেখো যে আমরা বসাই x y z কে যখন x y দ্বারা ভাগ করা যায় তখন কি হয় থাকে হচ্ছে z থাকে z z তাহলে z মাইনাস x মাইনাস y অর্থাৎ z উপরেটার সাথে গুণ হলো z উপরেটার সাথে গুণ হলো তাহলে দেখো যে গুণ করে আমরা বসালাম z বসাইলাম হচ্ছে কি যে z ইনটু x মাইনাস y এরপরে কি এই প্লাস চিহ্ন বসালাম এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এরপর yz দ্বারা যদি x y z কে yz দ্বারা ভাগ করা যায় তাহলে থাকলো কি x x বসালাম x হচ্ছে উপরেটার সাথে গুণ করলে x হচ্ছে উপরেরটার সাথে গুণ করব উপরেরটার সাথে গুণ করলে তাহলে y মাইনাস z প্লাস এবার zx যদি x y z কে zx দ্বারা ভাগ করি তাহলে z এবং x কাটা যায় থাকে y তাহলে y বসাবো y z মাইনাস x তাহলে এবার দেখো যে আমরা এই ব্র্যাকেটগুলো অর্থাৎ এই এইগুলোর সাথে গুণ করব গুণ করে আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব ব্র্যাকেট মুক্ত করব তাহলে দেখো যে x z x z x z x z হচ্ছে x এর সাথে গুণ হলে x z তারপরে y z তারপরে প্লাস x y এর সাথে গুণ হয়ে x y তারপরে প্লাস মাইনাসে মাইনাস হলো হলো কি তোমার x z প্লাস yz এর সাথে গুণ হয়ে গেল yz মাইনাস xy এরপরে নিচে কি নিচে হচ্ছে xyz তাহলে দেখো যে উপরের সংখ্যাগুলো একটু লক্ষ্য করি দেখি যে এখানে আমরা পাই হচ্ছে xy প্লাস xy মাইনাস xy ক্যান্সেল করলাম তারপরে yz কেটে দিলাম xz কেটে দিলাম তাহলে দেখলাম যে উপরে থাকলো 0
আর নিচে থাকলো এক্স ওয়াই জেড। তাহলে উত্তরটা কি হবে? আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য হয়, তার মানে কি এখানে উত্তর হবে কি শূন্য। অতএব নির্ণয় সরল সরল শূন্য।